হ্যালো এভরি ওয়ান্স এ গেইন ওয়েলকাম ব্যাক টু দি কোয়ারি কোনার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এমএসসি নার্সিংয়ের কমন এন্ট্রান্স টেস্ট কবে হতে চলেছে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো দেখে নেব কবে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে শেষ হবে ওকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে কত মার্কস লাগবে কত কোন কোন ডিগ্রি থাকলে করতে পারবে ঠিক আছে কোয়ালিফিকেশন কী কী লাগবে আমরা দেখে নেব তারপর কত টাকা লাগছে ফিজ কত কী কী স্টেপস আমাদের ফুল মানে এ করতে হবে পূরণ করতে হবে ফর্ম ফিল আপের সময় তারপরে দেখো ডকুমেন্ট কি কি লাগবে সিলেবাস কী রয়েছে এক্সাম প্যাটার্ন কীরকম সমস্ত কিছু এখানে আমরা এই ভিডিওটিতে দেখে নেব সো এখানে তোমাদের যে এমএসসি নার্সিং এই এক্সামিনেশনটা হতে চলেছে দু হাজার বাইশের তো এটা কন্ডাক্ট করবে মানে কন্ডাক্টিং বডি হচ্ছে ডাব্লু মানে মানে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ওকে তো সমস্ত কিছু আমরা ডিটেলস দেখে নেবো সঙ্গে থাকো তো শুরু করা যাক এই ভিডিওটি তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই এমএসসি নার্সিং দু হাজার বাইশের টাইম লাইনগুলো তো অ্যাপ্লিকেশান তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে গতকাল থেকে আঠাশ তারিখ দেখতে পাচ্ছ আঠাশ দুই দু হাজার বাইশ অনলাইন অ্যাপ্লিকেশানের শেষ দিন হচ্ছে নয় তারিখ মার্চ মাসে মানে এই মাসের নয় তারিখ আর সন্ধ্যা ছটা অবধি তোমার ফর্মটা ফিল করতে পারবে কারেকশান ফর্ম তোমাদের মানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কারেকশান উইন্ডো কারেকশান উইন্ডো খুলে যাবে এগারো থেকে তেরো তারিখের মধ্যে এটা টেনটেটিভ দেওয়া রয়েছে তারপর দেখো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এক্সামের জন্য দশ পাঁচ দু হাজার বাইশ আর এক্সাম ডেট হচ্ছে পনেরো পাঁচ দু হাজার বাইশ ওকে আর এক্সাম রেজাল্ট পাবলিশ হবে দেখো লাস্ট উইক অফ মে দু হাজার বাইশ ওকে তো এগুলো টেনটেটিভ মোটামুটি ঠিক আছে কিন্তু এই ডেটে হওয়ার চান্স রয়েছে যদি চেঞ্জ হয় তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে আর ওই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার যেখানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং ইনফরমেশান পাওয়ার জন্য তোমাকে এই ওয়েবসাইটটি ফলো করতে হবে ডাব্লু 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 ডট ডাব্লু বি জে ডাব্লু ইবি ডট নিক ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং ইনফরমেশানগুলো ডাউনলোড করতে হবে সো এরপর আমরা দেখিনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কী কী রয়েছে সো ফার্স্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো প্রথমেই তোমার দেখো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা না থাকলে তো হবেই না এডুকেশনাল কোয়ালিফি কোয়ালিফিকেশান দেখো এখানে পাঁচ ধরনের রয়েছে তো পাঁচ জনের মধ্যে যে কোনো একা থাকলেই হবে যেমন এখানে দেখো ফার্স্ট যেটা রয়েছে ফোর ইয়ার্স বিএসসি নার্সিং ফোর ইয়ার্স বিএসসি অনার্স নার্সিং টু ইয়ার্স পোস্ট বেসিক বিএসসি নার্সিং মানে যেগুলো যে কোনো একা থাকলেই হবে তারপর দেখো চার নম্বরে টু ইয়ার্স পোস্ট বেসিক বিএসসি অনার্স নার্সিং থ্রি ইয়ার্স পোস্ট বেসিক বিএসসি নার্সিং থ্রু ডিস্ট্যান্স এজুকেশান ইগনো ওকে তো এগুলো যে কোনো একা থাকলেই হবে আর দেখো তোমার যে এখানে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে তোমার ইনস্টিটিউট অবশ্যই কিন্তু না ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল মানে আইএনসি দ্বারা রিকগনাইজ হতে হবে এবং তোমার ইনস্টিটিউটকে অ্যাফিলিয়েট হতে হবে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি দ্বারা ওকে তারপর দেখো তোমার ফিফটি ফাইভ পার্সেন্টেজ মার্কস লাগবে ঠিক আছে তোমার বিএসসি নার্সিংয়ে টোটাল সব ইয়ারের মিলিয়ে ঠিক আছে অ্যাগ্রিগেট ফিফটি ফাইভ পার্সেন্টেজ মার্কস থাকতে হবে এজ লিমিট দেখো যারা এমপ্লয় গভর্নমেন্ট এমপ্লয়ী না ওয়েস্ট বেঙ্গলের তাদের কোন তাদের জন্য কোনো এজ লিমিট নেই ঠিক আছে এজ লিমিটেড শুধুমাত্র তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে এমপ্লয় ঠিক আছে তাদের জন্য এজ লিমিট ত্রিপান্ন বছর বয়স রয়েছে ঠিক আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখো যারা এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে তাদের জন্য থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে তারপর টি ইয়ার্স রুলসটা রয়েছে তারপর দেখো আদার কান্ডিজেড কান্ডিডেটদের জন্য এক্সপিরিয়েন্সটা তোমাদের এখানে রয়েছে দেখো সো এখানে দেখে নাও তো চার বছরের বিএসসি নার্সিং অথবা বিএসসি অনার্স নার্সিং যাদের রয়েছে তাদের এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে আফটার পাবলিকেশান অফ ফাইনাল রেজাল্ট ঠিক আছে তো ফাইনাল রেজাল্টের লাস্ট তোমার ফাইনাল রেজাল্ট যখন পাবলিশ হবে সেই ডেট অনুযায়ী আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী তোমাকে অন্তত এক বছর কমপ্লিট করতে হবে এক্সপিরিয়েন্স ওকে তারপরে তুমি এলিজিবল হবে তারপর দেখো যাদের টু ইয়ার্স পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা রয়েছে অথবা টু ইয়ার্স পোস্ট বেসিক বিএসসি অনার্স নার্সিং রয়েছে তাদের জন্য দেখো ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে বিফোর ওয়ার আফটার পাবলিকেশান অফ ফাইনাল রেজাল্ট তো ফাইনাল রেজাল্টের আগে অথবা পরে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে ওকে আর যারা ডিস্ট্যান্স থেকে বিএসসি নার্সিং করে রেখেছে থ্রি ইয়ার্সের জন্য তাদের টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে দুই বছর ওকে দুই বছর এক্সপিরিয়েন্স লাগবে তো এখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে ওকে তো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে তো মিনিমাম এক বছর তো লাগছেই আর যারা ডিস্ট্যান্স দিয়ে করেছে তাদের জন্য টু ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে ওকে তো আমরা দেখে নিই এরপরের যে স্টেপ দেখো ফি ফি স্ট্রাকচারটা সবার জন্য সমান ঠিক আছে তিন হাজার টাকা করে লাগছে ওকে তো তুমি ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড এগুলো থ্রুতে পেমেন্ট করতে পারবে তিন হাজার টাকা ওকে সো এরপরে দেখো স্টেপ কী কী ফলো করতে হবে এখানে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে স্টেপ অনেক স্টেপ টু লগ ইন করতে হবে তারপরে ফর্মটি ফিল করতে হবে তারপর ফটোগ্রাফ সিগনেচার তোমাকে আপলোড করতে হবে পেমেন্ট দিতে হবে তারপর দেখো ডাউনলোড করে রেখে নেবে যখন ফর্ম ফিল আপ সম্পূর্ণ কমপ্লিট তখন অ্যাপ্লিকেশন যে কনফার্মেশন পেজ পাবে সেটাকে প্রিন্ট করে রেখে দেবে ঠিক আছে পারলে আউট বের করে নেবে তাহলে তোমার কোনো প্রবলেম থাকবে না আর এই স্টেপসগুলোই তোমার এখান এখানে যে স্টেপসগুলো পড়লাম এখানে রয়েছে তো এগুলো তোমাকে অনলাইনে ফিল করতে হবে ওকে এরপরে দেখে নিই তোমাদের ডকুমেন্টস কি লাগবে দেখো মোবাইল নম্বর থাকতে হবে ইমেল আইডি থাকতে হবে একটা ভ্যালিড ফর্ম ফিল আপের সময় তারপর দেখো যে কোনো একটা আইডি প্রুফ লাগবে যেমন ভোটার কার্ড হলো রেশন কার্ড প্যান কার্ড যে কোনো একটা থাকলেই হবে ঠিক আছে তারপর দেখো পাসপোর্ট সাইজ তোমার ফটোগ্রাফ যেটা লাগবে সেটা দু কুড়ি থেকে দুশো কেবির মধ্যে থাকতে হবে জে ফরম্যাটে সিগনেচারটাও দু কুড়ি থেকে দুশো কেবির মধ্যে থাকতে হবে ওকে এরপরে বন্ধুরা আমরা দেখে নিই সিলেবাস কোয়েশ্চিন প্যাটার্ন এবং মার্কস ঠিক আছে সো এখানে আমরা এমএসসি নার্সিংয়ের জন্য সিলেবাস কোয়েশ্চিন প্যাটার্ন এবং মার্কস দেখে নিই তো কোয়েশ্চিন পেপার যেটা তৈরি হবে সেটা কিন্তু বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে সিলেবাস সেটার ওপরে বেস্ট করে ওকে টোটাল কোশ্চেন দেখো হান্ড্রেড রয়েছে টোটাল মার্কসও রয়েছে হান্ড্রেড ওকে কোশ্চেন টাইপ তোমাদের পুরোটাই এমসিকিউজ ওকে আর নেগেটিভ মার্কস একটা ভুল হয়ে গেলে পয়েন্ট টু ফোর অথবা মাইনাস তোমরা ধরে নাও ওয়ান বাই ফোর তোমাদের মার্কস ডিডাকশান হবে মানে কমে যাবে ঠিক আছে একটা কোশ্চেন ভুল হলেই জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস রিডিউস হবে মানে কমে যাবে ওকে আর দেখো দুটো পার্টের সিলেবাস রয়েছে পার্ট বি সরি পার্ট এ আর পার্ট বি দেখো কি কি সাবজেক্টস রয়েছে দুটো পার্টে তো পার্ট ওয়ানে তোমার পার্ট এতে রয়েছে অ্যানাটমি ফিজিওলজি সোশিওলজি সাইকোলজি মাইক্রোবায়োলজি প্যাথোলজি ফার্মাকোলজি জেনেটিক্স অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশান রিসার্চ অ্যান্ড স্ট্যাটাস্টিক্স এটির উপরে মার্কস রয়েছে দেখো টোটাল মার্কস রয়েছে চল্লিশ ঠিক আছে এখানে চল্লিশ মার্কস রয়েছে আর পার্ট বিতে রয়েছে সিক্সটি মার্কস ঠিক আছে তো সাবজেক্টগুলো দেখো কী কী রয়েছে পার্ট বিতে ফাউন্ডেশন অফ নার্সিং মেডিক্যাল সার্জিক্যাল নার্সিং পেডিয়াট্রিক নার্সিং সাইকেট্রিক নার্সিং তারপর ওয়াবস রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং রয়েছে তো টোটাল মিলিয়ে কিন্তু তোমাদের হানড্রেড মার্কস ঠিক আছে এখানে পার্ট বিতে থাকবে সিক্সটি মার্কস আর পার্ট এতে থাকছে ফোরটি মার্কস তো টোটাল ঠিক আছে কুল মিলাকে কত হচ্ছে হান্ড্রেড মার্কস ওকে আর টোটালটাই এমসি ঠিক আছে আর এটা তোমাদের অফলাইন পরীক্ষা হবে পেপার অ্যান্ড পেন্সিলে ঠিক আছে তোমাদের বল পেন নিয়ে যেতে হবে ব্ল্যাক অথবা ব্লু ওকে তো এরপর আমরা দেখে নিই তোমাদের এই কোথা থেকে ইনফর্মেশন ব্লুটিন ডাউনলোড করবে আর কোথা থেকে ফর্মটা ফিল করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা যাই এখন অফিশিয়াল ওয়েবসাইটে এসি অফিসিয়াল ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছ ডাব্লু বি জে ডট নিক ডট ইন তো এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট সো এখানে তোমরা নিচে স্ক্রল করে দেখবে দেখো জেই এম নার্সিং এখানে রয়েছে এম এন সো এইটা সেকশানটাই হচ্ছে এমএসসি নার্সিংয়ের জন্য এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে আমাদের সামনে ডিটেলস তো অ্যাডভান্স দেখো ইনফরমেশান বুলেটিন এখান থেকে আমরা ডাউনলোড করব। ঠিক আছে এখানে ক্লিক করলেই আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো এখানে আমি ওপেন করছি না দেখো এখানে কিলেই ইনফরমেশন বুলেটিন পেয়ে যাব তো এখান থেকে ডাউনলোড করে নেবে ওকে তারপর দেখো ইম্পর্টেন্ট তোমাদের ডেট ডেটসগুলো দেখো টেন্টিভ যেটা এক্সামিনেশান ডেট দেওয়া রয়েছে পনেরো তারিখ ঠিক আছে পনেরো মে দু সেটা সানডে হচ্ছে আর দেখো অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে আঠাশ তারিখে ফেব্রুয়ারি ওকে মানে গতকাল আর অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে নয় তারিখ ঠিক আছে সন্ধ্যা ছটা অবধি রয়েছে মানে ছটা অবধি তোমরা ফর্মটা ফিল করতে পারবে তো এখানে ক্লিক করলেই এই সেকশানে ক্লিক করলেই তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে তো এখানে ক্লিক করব তখনই আমাদের সামনে লিঙ্ক ওপেন হবে সো এখানে একটু আমার মোবাইলে প্রবলেম রয়েছে ঠিক আছে তার জন্য এটা আসছে তো এখানে প্রসিড করে দিলেই অ্যাডভান্সে ক্লিক করে প্রসিড করলে আমাদের সামনে এখানে সাইন ইন পেজ চলে আসবে ল্যাপটপ থেকে করলে কোনো সমস্যা হবে না মোবাইলের সমস্যা নেই বর্তমানে যে নিউ মডেলগুলো মোবাইলগুলো আসছে সেখানে কোনো সমস্যা হবে না তো যারা অলরেডি ফর্ম ফিল করে রেখেছে তাদের জন্য সাইন ইনের প্রথমে অপশানস রয়েছে যারা নতুন করে ফর্ম ফিল করবে নিউ ঠিক আছে তারা দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই সেকশানে এসে ক্লিক করবে তখন তোমরা ফর্মটা ফিল করতে পারবে তো এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আমাদের সামনে নতুন করে পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে ফর্ম ফিল আপের সময় জন্য সরি তো এখানে কিছু ইনস্ট্রাকশান রয়েছে এগুলো পড়ে নেবে তারপর দেখো নিচে এখানে দেখো সব নিচে অ্যাগ্রি এই অ্যাগ্রি অপশানস রয়েছে অ্যাগ্রি ক্লিক করলেই আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছ তোমরা আশা করি যে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে গেছে এভাবে রেজিস্ট্রেশন করে নেবে তারপর লগ করে ফর্মটি ফিল করে নেবে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয় অথবা কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানা আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংকস এ লট